নমস্কার। আজকে আমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে আলোচনা করব। কম বেশি আমরা অনেকেই জানি এই মন্ত্রটি সম্বন্ধে। এটি হলো শ্রী রাম মন্ত্র। রামায়ণ আমাদের মধ্যে কে না জানে বলুন তো? বলা হয় যতক্ষণ পৃথিবী থাকবে ততক্ষণ লোকেরা রামায়ণ মানে শ্রীরামের গল্প পড়বে। আর শ্রীরাম হলেন হিন্দুদের অন্যতম সর্বাধিক উপাসিত দেবতা এবং একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত। আর অবশ্যই রামায়ণ মহাকাব্যটির নায়ক, এটা আমরা সকলেই জানি। আর শ্রীরাম প্রাচীন ভারতের ঐতিহাসিক রাজা। হিন্দু ধর্মে তাকে মহাবিষ্ণুর সপ্তম অবতার হিসেবে বিবেচনা করা হয়। রামের নাম করা বা রাম নাম করা, সে নামটা নিজেই শক্তিশালী হিসেবে বিবেচিত, যা সমস্ত ধরনের দুঃখকে ধ্বংস করতে পারে। আর রাম অবতার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন অসুরদের ধ্বংস এবং ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। রাম মন্ত্র হিন্দুদের ভক্তি, বিশ্বাস এবং আত্মসমর্পণ দিয়ে যুগে যুগে জপ করা একটি খুব জনপ্রিয় মন্ত্র। আর ভগবান হনুমান হলেন ভগবান শ্রীরামের ভক্তির প্রতিমূর্তি। তিনি সর্বদা অবিচ্ছিন্নভাবে রাম নাম জপ করার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলোর পূরণ এবং মুক্তি বা মোক্ষের দিকে এগিয়ে যাওয়ার চূড়ান্ত উপায় হলো রাম নাম। শ্রীরামের অনেক রকম মন্ত্র প্রচলিত আছে, তার মধ্যে আজ আমি কিছু প্রধান মন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমি শ্রীরামের তারক মন্ত্র সম্বন্ধে কিছু বলবো, তারপরে অন্যান্য মন্ত্র সম্বন্ধে বলবো, এবং সব শেষে একটি অত্যন্ত প্রভাবশালী যন্ত্র, শ্রীরাম যন্ত্র, একটি অত্যন্ত প্রভাবশালী রামের যন্ত্র সম্বন্ধে বলবো। প্রথমে বলি শ্রীরামের তারক মন্ত্র নিয়ে। শ্রীরামের তারক মন্ত্রটি হলো শ্রীরাম জয় রাম জয় জয় রাম। অতি সহজ সরল একটি মন্ত্র, আপনারা স্ক্রিনেও দেখে নিন। এই শ্রীরাম জয় রাম জয় জয় রাম, এটি সাত শব্দের তারক মন্ত্র। এই সরল চেহারার মন্ত্রে লুকিয়ে থাকা শক্তি অনুভব করার বিষয়। যে কেউ যে কোনো জায়গায় যে কোনো সময় এটি উচ্চারণ করতে পারেন, সমান ফল পাওয়া যায়। আমাদের আজকে সবচাইতে বড় দুর্ভাগ্য হলো আমরা রাম নামটি আর অবলম্বন করছি না। আমরা যত বেশি রামের নাম হারিয়েছি আমাদের জীবন তত বেশি অসম্পূর্ণ হয়েছে, বা আমাদের জীবনে তত বেশি অসম্পূর্ণতা বেড়েছে, ততই আমাদের চিন্তায় পড়তে হয়েছে। আমাদের ঋষি মুনিগণ রাম নামটি একটি অর্থবহ ও সার্থক নাম হিসাবে স্বীকৃতি দিয়েছেন। ওনারা এই শ্রদ্ধেয় নামটি পরীক্ষা করেছিলেন এবং নামটি অনুশীলন করা শুরু করেছিলেন। প্রতিটি হিন্দু পরিবারে দেখা যায় যে সন্তানের জন্মের পর রামকে স্মরণ করা হয়, বিশেষত উত্তর ভারতের দিকে। বিবাহ ইত্যাদি শুভকর্মের সময়ও রামের গান গাওয়া হয়। অবাঙালিদের মধ্যে তো এটা প্রবলভাবে প্রচলিত আছে। রাম নামটি জীবনের মহান মন্ত্র হিসাবে বিবেচিত হয়। রাম সর্বব্যাপী এবং সর্বমুক্ত। রাম প্রত্যেক চেতনার জীবন্ত নাম। প্রতিটি রাম ভক্তের জন্য রাম তার অন্তরে বাস করেন এবং সুখ, সৌভাগ্য, সান্ত্বনা ইত্যাদি দেন। শ্রী তুলসীদাস রামচরিতমানসে লিখেছেন যে প্রভুর অর্থাৎ শ্রী বিষ্ণুর যে সব নাম প্রচলিত আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফল দেয় এমন একটি নাম হলো রাম নাম। এই নামটি সবচেয়ে সহজ, নিরাপদ এবং লক্ষ্য অর্জনের পক্ষে নিশ্চিত। মন্ত্র জপ করার জন্য
কোনো রকম বয়স, স্থান, পরিস্থিতি, সময়, বর্ণ অর্থাৎ জাতপাত প্রভৃতি কোনো বাহ্যিক আড়ম্বরের বাধা নেই। আপনি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় এটি জপ করতে পারবেন। মন যখনই স্বাচ্ছন্দ্য বোধ করবে তখনই এই মন্ত্রটি জপ করুন। তবে একটা জিনিস আমি বলতে চাই, মনে প্রবল ইচ্ছা, ভালোবাসা, অন্তরের ভক্তি থাকা চাই মন্ত্র জপ করার জন্য। তারক মন্ত্রের সূচনা হয় শ্রী দিয়ে। শ্রীকে সীতা বা শক্তির প্রতীক হিসাবে বিবেচিত করা হয়। রাম শব্দটি রা অর্থাৎ আকারযুক্ত র এবং ম মিলে উদ্ভূত হয়েছে। তন্ত্রোক্ত কুলাকল চক্র অনুযায়ী, কুলাকুল চক্র অনুযায়ী র হল অগ্নিবীজ যা অগ্নিস্বরূপ। এটি আমাদের অপকর্মকে পুড়িয়ে দেয়। আ হল বায়ুবীজ যা বায়ুস্বরূপ। এটি প্রতিকূল বাতাস বা প্রতিকূল পারিপার্শ্বিককে দমন করে এবং অশুভ চেতনাকে উড়িয়ে নিয়ে যায়। আর ম হল আকাশবীজ যা আকাশ তত্ত্বের দ্যোতক। তার অর্থ এই দ্বারা যে রাম নাম করার মাধ্যমে আমাদের অপকর্মকে পুড়িয়ে বাতাস দ্বারা প্রবাহিত করে আকাশে বা আমাদের থেকে বহু দূরে নিয়ে গিয়ে মনকে পরিশুদ্ধ করে এবং অশুভ শক্তির প্রভাব থেকে প্রতিহত করে। এইভাবে পুরো তারক মন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম এর মর্মার্থ প্রকাশ পায়। শক্তির দ্বারা পরমাত্মার উপর বিজয়। যোগশাস্ত্রে যদি দেখা যায় তবে রা শব্দটি সৌরশক্তির একটি উপাদান হিসেবে বিবেচিত হয়। আর আধ্যাত্মিকতায় ধারণা করা হয় যে কোনো ব্যক্তি যখন রা শব্দটি উচ্চারণ করেন তখন তার আভ্যন্তরীণ পাপগুলি এটির সাথেই ফেলে দেওয়া হয় বা বর্জন করা হয়। এর ফলে অন্তঃকরণ নিষ্পাপ হয়ে যায়। তন্ত্রগুলোতে বলা হয়েছে, বিভিন্ন তন্ত্রে আর কি বলা হয়েছে যে রাম মন্ত্র পাঠের ফলে প্রাপ্ত ফলাফল গণেশ, শিব, শক্তি, সূর্য বা বিষ্ণু মন্ত্রের চেয়ে বেশি শক্তিশালী। আবার এও বলা হয় যে রাম মন্ত্র পাঠ করলে যমদূতকেও দূরে রাখা যায়, মানে মৃত্যুর দেবতা যে যমদূত, যমদূতকেও দূরে রাখা যায়। এই হলো রাম মন্ত্রের মাহাত্ম্য। তবে পরিশুদ্ধ প্রেম ভালোবাসা অন্তর থেকে চাই। আমি বলছি বলে বা অন্য কেউ বলছি বলে আমার কোনো সিদ্ধি সাধনের জন্যে শুধু ঠাকুর আমার এটা করিয়ে দেওয়া বলে জপ করে অন্তরের শুদ্ধিকরণ না থাকলে কোনো কাজ হবে না। অন্তরের শুদ্ধিকরণ একাত্ম চিত্তে ডাকা ঠাকুরকে, তবে সেটা ফল দিতে বাধ্য। এইভাবে একাত্ম চিত্তে অন্তরের শুদ্ধিকরণ করে এক মনে প্রকৃত ভালোবাসায় বা প্রেমের দ্বারা ডাকলে সাড়া দেন। আচ্ছা, এবার রামের অন্যান্য মন্ত্রগুলো হলো, রামের মূল মন্ত্র হলো ওম শ্রী রামায় নমঃ। এই ওম শ্রী রামায় নমঃ এটা মূলত পূজা মন্ত্র। রামের পূজা করার সময়, যে কোনো কিছু অর্পণ করার সময় ওম শ্রী রামায় নমঃ বলা হয়। আরেকটি মন্ত্র আছে, এটিও খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র, ওম নমঃ ভগবতে রঘুনন্দনায় রাক্ষাগ্না বিশদায় মধুর প্রসন্ন বাধনায় অমিত তেজসে বালায় রামায় বিষ্ণবে নমঃ ওম। আপনারা স্ক্রিনে মন্ত্রটি দেখতে পাচ্ছেন। এই মন্ত্রটি যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য একাত্ম চিত্তে অন্তরের শুদ্ধিকরণে এক মনে ভক্তিভরে পাঠ করলে অবশ্যই ফল পাওয়া যায়। এই মন্ত্রটি পাঠ করার সময় মনে রাখতে হবে যে মন্ত্রটি সিদ্ধির জন্য 100,000 জপ করতে হয়। এই জন্য মন্ত্রটি প্রতিদিন যতটা সম্ভব 10 বার পারলে 10 বার রোজ যদি
28 বার পড়েন 28 বার রোজ, 108 বার পড়েন 108 বার রোজ, এইভাবে যা জপ করবেন প্রতিদিন সেই একই সংখ্যক জপ করবেন, যতটা সম্ভব একই সংখ্যায় রোজ জপ করতে হবে। 100,000 জপ কম সম্পূর্ণ হলে বলা হয় যে মন্ত্রটি সিদ্ধ হয়। তবে একাত্ম চিত্তে, বারবার বলছি এই কথাটা, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে জপ করতে হবে। আরেকটি মন্ত্র হল ওম ক্লিং ওম নমো ভগবতে রামচন্দ্রায় সকল জন বশ্য করায় স্বাহা ওম। এই মন্ত্রটিও যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে জপ করা যেতে পারে। একই নিয়ম, একইভাবে একাত্মচিত্তে অন্তরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে জপ করতে হয়। যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষত এটা কর্মক্ষেত্রে কোনো গোলযোগ বা সঠিক মান না পাওয়া, এক্ষেত্রে এটি বেশি ভালো কাজ দেয়। এই এই মন্ত্রটি খুবই প্রযোজ্য এই এই কর্মক্ষেত্রের ক্ষেত্রে। যে কেউ এই মন্ত্রের পাঠ করতে পারে এটি সমস্ত ধরনের দুঃখ দূর করতে পারে, একজনের সমস্ত ইচ্ছা পূরণ করে। যে এই মন্ত্রটি পাঠ করে সেই ব্যক্তিকে এক আকর্ষণীয় ব্যক্তিত্ব দেয়, মানে তাকে একটা আলাদা করে দেখায়। একাত্মচিত্তে যদি পাঠ করা যায় শ্রদ্ধার সঙ্গে, সিদ্ধির জন্য এই একই 100,000 জপ করতে হবে, যতটা সম্ভব আগেরবার যেরকম বললাম একই সংখ্যায় প্রত্যহ জপ করা উচিত। আচ্ছা, এই যে মন্ত্রগুলি আমি বললাম, এই মন্ত্রগুলো আপনারা যদি স্ক্রিনে তো দেখতে পেলেন, এবার আপনারা যদি মন্ত্রগুলো লিখিতভাবে বাংলায় লিখিতভাবে ডাউনলোড করতে চান, আমি নিচে আপনার একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে ক্লিক করলে এই মন্ত্রগুলি দেখতে পাবেন। সে লিঙ্কে ক্লিক করে ডেসক্রিপশানের মধ্যে দিচ্ছি, সে ক্লিক করে এই মন্ত্রটি আপনারা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারেন। আর একদম শেষে যেটা বলবো বলেছিলাম, শ্রীরামের একটি অত্যন্ত প্রভাবশালী যন্ত্র সম্বন্ধে বলবো, যা যে কোনো মানুষই সহজেই কার্যকর করতে পারেন। এই যন্ত্রটি সমৃদ্ধি, পারিবারিক সুখের জন্য ব্যবহৃত হয়। আর যন্ত্রটি সুন্দর একটি ফ্রেমে বাঁধিয়ে মূল দরজার সামনে, মানে সদর দরজার একদম বাইরের দিকে নয়, তাহলে তো যে কেউ খুলে টুলে নিয়ে চলে যেতে পারে, মূল দরজা দিয়ে ঢুকেই সামনে দেখা যাবে এরকম কোনো একটা জায়গায় স্থাপন করতে হয়। যন্ত্রটির নাম হলো শ্রীরাম বিগ্রহ যন্ত্র। এই যন্ত্রটি আপনারা যথাযথ নিয়ম অনুযায়ী কোনো পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে স্থাপন করিয়ে শ্রীরামের যে কোনো একটি মন্ত্র এর ওপর জপ করিয়ে আপনি নিজেও করতে পারেন। সে যন্ত্রটি প্রাণ প্রতিষ্ঠাপূর্বক পুজো অর্চনা করে যদি রাখতে পারেন, এটি অত্যন্ত প্রভাবশালী হয়, সমৃদ্ধি ও পারিবারিক সুখের ক্ষেত্রে যথেষ্ট ভালো কাজ করে। আরেকটি কথা, এক্ষেত্রে এটি আরেকটি ব্যাপারেও খুব ভালো কাজ করে। শ্রীরাম যেহেতু কোনো আদিভৌতিক বা ভৌতিক কোনো উপদ্রব বা ভয় এরকম ব্যাপার থাকলে এই যন্ত্রটির প্রভাব কিন্তু অসীম। সেক্ষেত্রেও ঘরের মধ্যে এটা টাঙিয়ে রাখলে সেই সব উপদ্রব বা প্রভাব, কুপ্রভাব, আদিভৌতিক কুপ্রভাব সেগুলো নষ্ট হয়ে যায় বা বিলীন হয়ে যায়। তো আসুন এবার যন্ত্রটি আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখুন, আলোচনা কিরাম লাগলো এটা অবশ্যই কমেন্টে লিখবেন, কম্পিউটার স্ক্রিনে দেখুন। যন্ত্রটি সম্বন্ধে আমি বলছি আপনাদের, আপনাদের রাম বিগ্রহ যন্ত্রের ছবিটা দেখিয়ে দিই। এই হলো রাম বিগ্রহ যন্ত্র, এইটা
এরকম লাল কালিতেই লিখতে হয়। তো আপনারা একটা কাজ করতে পারেন, এইটাকে একটা হলুদ কাগজে প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। হলুদ কাগজে প্রিন্ট করাটাই নিয়ম বা উচিত, আর এটা খুবই কার্যকরী এফেক্টিভ যন্ত্র। ফুল স্ক্রিন করি, একটু দেখে নিন পুরো যন্ত্রটা একসাথে। এই হলো রামবিজ্ঞ যন্ত্রের পুরো ফুল স্ক্রিন ছবি, আর এইটার এই ফাইলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ ফাইলটা নিয়ে। যথাবিধি অনুসারে যেরকম আমি বললাম সেই অনুযায়ী প্রতিষ্ঠা করে বাঁধিয়ে নিয়ে ব্যবহার করবেন, অবশ্যই ফলপ্রদ হবে। এই ছিল আজকের আলোচনা। এর পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব, নতুন ধরনের টপিক নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।